তো আদম আলি ইসলামকে যে আল্লাহ তালা সৃষ্টি করেন এই সৃষ্টির জন্য তো মাটি নিতে হয়েছে তো মাটিটা কারা ছিল এই ব্যাপারে ইমাম সুদ্দি রহমাতুল্লাহ আলাই আবদুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসুদসহ সহ অসংখ্য সাহাবি থেকে এই রেওয়ায়ত বর্ণনা করেন কি বলেন ওই সমস্ত সাহাবাই কারা বর্ণনা করেন আল্লাহ নবী এর করেছেন যে আল্লাহ রব্বুল আয়ামিন যখন আদম আলী ইসলামকে সৃষ্টি করার ইচ্ছা করেন সৃষ্টি করার ইচ্ছা করার পরে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম জিব্রাইল আলী ইসলামকে নির্দেশ দিলেন হে জিব্রাইল তুমি জমিনে যাও জমিন থেকে মাটি সংগ্রহ করে নিয়ে আসো জিব্রাইল আলী ইসলাম আল্লাহর হুকুম পালন পালন করার অর্থে তিনি জমিনের মধ্যে আসলেন জমিনের মধ্যে পা রাখার পরে জমিনে যখন তিনি টাচ করলেন হাত দিলেন সাথে সাথে জমিন কান্নাকাটি শুরু করে দিল আর বলতে লাগলো হে ভাই জিব্রাইল আপনি আমাকে মানহানি করিয়েন না আপনি আমাকে অঙ্গহানি করিয়েন না আপনি আমাকে খুদ সৃষ্টি করিয়েন না আমি এ ব্যাপারে আল্লাহর কাছে চাই হৃদয়ের মধ্যে দয়া আসলো পানা তিনি জমিন থেকে মাটি না নিয়ে চলে গেলেন আর গিয়ে বললেন হে আমার রব জমিন তো তার মাটির ব্যাপারে আল্লাহর আপনার আশ্রয় চেয়েছে এই জন্য আমি আপনার আশ্রয়ের কারণে তাকে ছেড়ে দিয়ে চলে এসেছি अल्लाह रब्बिल आलमीन अबार मी कायला अलैहि के बरन कोलन মিকাইল আহ ইসলামের কাছে আবেদন জমিন করলো আলী ইসলামের অন্তরের মধ্যে দয়া আসলো আল্লাহর কাছে গিয়ে বললো আল্লাহ জমিন তো তার মাটি দেয় না সে তো আপনার আশ্রয় চেয়েছে সুতরাং আপনার আশ্রয় চাওয়ার কারণে আমার হৃদয়ের মধ্যে দয়া এসেছে আমি মাটি না নিয়ে আসমানে চলে এসেছি অতপর আল্লাহ রব্বুল আলমিন আবার ইসরাফিল আলী ইসলামকে প্রেরণ করলেন আগের দুজন ফেরেশতা জিবরাইল মিকাইনের মতো তার কাছেও জমিন এইভাবে আশ্রয় প্রার্থনা করতে থাকলো আশ্রয় প্রার্থনার পরে ইসরাফিল আলী ইসলাম মাটি না নিয়ে তিনি চলে গেলেন তিনজন ফেরেস্তা যখন চলে গেল আল্লাহ রব্বুল আলমিন মালাকাল মৌদকে জিজ্ঞাসা করল হে মালাকাল মৌদ জিব্রাইল কে পাঠাইলাম মিকাইল কে পাঠাইলাম ইসরাফিল কে পাঠাইলাম কেউ তো জমিন থেকে মাটি নিয়ে আসতে পারে তুমি কি পারবে আজরাইল আলাই ইসলাম বললেন আল্লাহ আপনি আমার রব আপনি যে হুকুম করবেন এই হুকুম আমি কাহার কোনো ফরিয়াদ শুনব না আমি সেটাকে অবশ্যই অবশ্যই সেই হুকুম পালন করব আজরাইল আলাই ইসলামকে আল্লাহ রব্বুল আলমী নির্দেশ দিলেন নির্দেশের পরে তিনি জমিনে চলে আসলেন আসার পরে জমিন আগের তিন ফের মতো আকুতি মিনতি কাকুতি করতেছে আর বলতেছে ভাই মালাকাল আপনি আমার পৃষ্ঠ দেশ থেকে আপনি আমার উদর ছেড়ে আপনি আমার থেকে মাটি নিয়েন না হজরাইনসালাম বলতেছেন হে জমিন আল্লাহর নির্দেশ আমি পালন করবই আল্লাহর নির্দেশের ব্যাপারে আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আমি যতক্ষণ না আল্লাহর হুকুম পালন না করবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার জমিন তোমার পেট থেকে আমি যাব না সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে ষাটটি জায়গা থেকে একটি খামচা দিয়েছেন এক খামচায় চল্লিশ মন মাটি নিয়ে বিভিন্ন কালারের পানি নিয়ে তিনি আল্লাহনের সামনে উপস্থাপন করলেন আর আল্লাহ রব্বুল আলমিন আদম সালাম কে একে একে ছয়টি ধাপে আল্লাহ রব্বুল আলমিন তাকে সৃষ্টি করলেন জমিনের কোনো ফরিয়াদ মালাকাল মত শুনে নাই কারণ মালাকাল মতের ভেতরে কোনো দয়া আল্লাহ তালা দেন নাই আল্লাহ তালা তাকে যেভাবে নির্দেশ সে সেভাবেই কাজ করে মালাকাল মহম্মদ যখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পানি এক জায়গায় তো আল্লাহ তালা এই পানি এবং মাটিকে মিশ্রণ করে প্রায় ধারাবাহিকভাবে ছয়টি ধাপে আল্লাহ তালা আদম আলাইহিসামকে সৃষ্টি করেছেন বলেন সুবাহ এই ছয়টি ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে মাটি প্রথম ধাপকি মাটি আল্লাহ তালা সুরাই আর মধ্যে বলেছেন হল মানা আকা আল্লাহ তস জুদা ই মারুতুপ অলা আনা খৈ রুম মিন খলাকোতে নি মিন নারিয়ু খলা কোত হু মিং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শয়তানকে যখন জিজ্ঞাসা করলেন হে শয়তান আমার নির্দেশ থেকে তোমাকে কে বারণ করলো কিসে বারণ করলো আদমকে সাজদা করতে সে বলল আমি কেন তাকে সাজদা করব আনা খায়রুম মিন সে নিজের সার্টিফিকেট নিজেই দিচ্ছে নিজের সার্টিফিকেট কি নিজেই দিচ্ছে যে আমি তো তার থেকে উত্তম তো কেমনে উত্তম খলকতানি মিন نار আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন ওয়াখালক দা আর তাকে মাটি থেকে তাহলে প্রথম ধাপ মানব সৃষ্টির প্রথম ধাপ হচ্ছে কি মাটি এই মাটি কে পর্যন্ত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের শরীরের সাথে সংমিশ্রণ রয়েছে বলেন সো আল্লাহ তো দ্বিতীয় ধাপ কি দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহ আনব্বুলা ওই যে মাটি এবং যে পানি এই মাটিটাকে যখন মাটির মধ্যে যখন পানিকে ঢেলে দিয়েছেন তখন সেটা কাদা মাটি হয়ে গেছে কি হয়ে গেছে কাদা মাটি হয়ে গেছে কারণ যখন মাটির মধ্যে পানি ঢেলে দেওয়া হয় তখন সেটা কি হয়ে যায় কাদা মাটি হয়ে যায় শুনে সিস একুশ নম্বর পাড়ায় আল্লাহ কি বলেন খলাকহু আল্লাহ বলেন রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে তিনি সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং মানব জাতির সৃষ্টির সূচনা কাদা মাটি থেকে করেছেন বলেন মানব জাতির দ্বিতীয় নম্বর দাব হচ্ছে তিন লাজিব। যখন এই মাটির মধ্যে আল্লাহ অপোনায় নামিন পানি ঢেলে পানি ঢেলে দিলেন পানি ঢেলে দেওয়ার পরে সেটা যখন মিশ্রণ হইলো তখন এক ধরনের আঠাযুক্ত খামিরা তৈরি হয়ে গেছে আর এই ব্যাপারে আল্লাহ অপুনায় নামিন শ্রেয় সফাতের এগারো নম্বর এতে বলেন ইন্নখলাকোনা হুমিং তিনীলাজিব আমি তাদেরকে আঠাযুক্ত খামিরা থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি বলেন সুবাহ আল্লাহ সন্মেদ হাজির মানব জাতির চতুর্থ নম্বর দাপ হচ্ছে আল্লাহ বুলায়ন আমিন বলেন যে আমি আল্লাহ ওই যে খামিরা যে খামিরাটাকে আমি মাটি এবং পানি দিয়ে মিশ্রণ করে খামিরা তৈরি করেছি এই খামিরাটাকে এই অবস্থায় কিছুদিন রেখে দেওয়ার পরে এর মধ্য থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে এর মধ্য থেকে দুর্গন্ধ আসা শুরু হয়েছে ওই দুর্গন্ধযুক্ত খামিরা থেকে আমি আল্লাহ মানব সৃষ্টি করেছি আল্লাহ আল্লাহনায়ামিন বলেন এটার অর্থ হচ্ছে ওই খামিরা ওই আঠা যেটাকে খামিরা বানানোর উপর রেখে দেওয়া হয় ওইটাকে কিছুদিন কিছুক্ষণ যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে ওইখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় আল্লাহ তালা বলেন ওই দুর্গন্ধ যুক্ত খামিরা কাদা মাটির খামিরা থেকে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি বলেন সুবাহান পঞ্চম নম্বর ধাপ হচ্ছে এই খামিরাটাকে আল্লাহ তালা একটা বডি স্ট্রাকচার তৈরি করেছেন এই স্ট্রাকচারটা তৈরি করার পরে এটা ঢেল ছিল নরম ছিল খামিরাটা কি থাকে নরম থাকে এই নরমটাকে যখন একটা বডিতে তৈরি করেছেন আর এটাকে আল্লাহ রব্বুল আলামিন উপরের মধ্যে আসমানের উপরের মধ্যে ফেলে রেখে দিয়েছেন তখন এটা কিছুদিন পরে একদম ঠনঠনে শুকনো মাটির মতো হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমের সুরাই হিজের আয়াত আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইল কলা রব্বু ইকাতি আমি আল্লাহ আব্বুলালাম মানুষকে অর্থাৎ আদমান ইসলামকে শুকনো কাদামাটির ঠন ঠনে মাটি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই বডিটা যখন পুরাপুরি ঠন হয়ে গেছে মাথার মধ্যে টুক্কা দিলে ঠন করে পায়ের মধ্যে ঠুকা দিলে যখন করে। আল্লাহ করে আল্লাহুল ষষ্ঠ ধাপে ওই বডির মধ্যে তার নিজে তিনি রুহ ফুকে দিয়েছেন তার ভিতরে রুহ ঢুকিয়ে দিয়েছেন বলেন সোহায়ন ষষ্ঠ নম্বর ধাপ আল্লাহ তালা বলেন وإذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فَقَعُوا له ساجدين الله رب العالمين সর্বশেষ ষষ্ঠ ধাপে আমি আল্লাহ আদম আন এই পুরা বডিটাকে তৈরি করার পরে তাইদা সাউয়াইতু বডি বানানো শেষ ওনা ফাখতুফি আমি নিজে আমি নিজে একমাত্র আদম আন এই শ্রেষ্ঠত্ব প্রকাশ হচ্ছে যে আল্লাহ তা নিজে কোথাও রোহ দেন নাই একমাত্র আদম আলী ইসলামের দেহের ভিতরে আল্লাহ তারা নিজে রুহ ফুকে দিয়েছেন বলেন সোহান আমাদের ভিতরে ফেরেশতারা দেয় তেমনি ভাবে ঈশা আলী ইসলামের ভিতরে ফেরস দিয়েছে মারিয়াম আলী ইসলামের পেটের মধ্যে জিব্রাইল আলী ইসলাম দিয়েছে কিন্তু একমাত্র এটা আদম আলী ইসলামের বৈশিষ্ট্য আর কোন নবীর বৈশিষ্ট্য নয় যে আদম আলি ইসলামকে আল্লাহ তালা নিজে তার ভিতর রুহ ফুকে দিয়েছেন বলেন সুহান রুহ যখন ফুকে দিয়েছেন তো আল্লাহ তালা ফেরেশতাদের সাথে তো পরামর্শ করছেন পরামর্শ করার পরে আল্লাহ তালা এখন ফেরেশতাদের থেকে তাকে ভিন্ন রূপে ফেরেশতাদের কাছে তিনি মর্যাদাশীল করতে চাইলেন কিভাবে মর্যাদার বহির প্রকাশ ঘটে জ্ঞানের মাধ্যমে নট সম্পদের মাধ্যমে নট ক্ষমতার মাধ্যমে একমাত্র ভিত্তি হচ্ছে জ্ঞান মর্যাদার ভিত্তি কি জ্ঞান সম্পদ কখনো মর্যাদার ভিত্তি হতে পারে না ক্ষমতা কখনোই মর্যাদার ভিত্তি হতে পারে না বাহুবলি কখনোই কি হতে পারে না মর্যাদার ভিত্তি হতে পারে না এটা আল্লাহ তালা কোরআনে কারিমে সেটা প্রমাণ দিয়েছেন প্রমাণ কি আল্লাহ তালা বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله رب العالمين ملن আমি আদমকে আসমা আকুল পৃথিবীতে যত জিনিস পৃথিবীর সুলগ্ন থেকে কেমত পর্যন্ত যত জিনিস আসবে যত জিনিস এসেছে যত বৈজ্ঞানিক জিনিস বর্তমান পর্যন্ত আছে ভবিষ্যতে যেগুলো আরও আবিষ্কৃত হবে যত কিছু আসবে পৃথিবীতে যত ধরনের ভাষা চালু হবে এমন পৃথিবীতে যত ধরনের জ্ঞান চালু থাকবে আমি আল্লাহ আদমকে সমস্ত জ্ঞান সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলাম বলেন যত জিনিস আসবে বলেন কেমত পর্যন্ত যত জিনিস আসবে আমরা ভাবি যে নতুন আমি আবিষ্কার করছি আরে আপনি কি আবিষ্কার করছেন এইগুলো তো আল্লাহ তালা আগে আদম আরেক ইসালামকে শিক্ষা দিয়ে দিয়েছেন শুভ হায়ান যত জিনিস আসবে সমস্ত জিনিস তার সামনে উপস্থাপন করলেন ফেরেশতাদের সামনে বললেন কি ফাকুল আম্বিউনি বিআসমা ইহা উলা তোমাদের সামনে যত জিনিস আমি রেখেছি এইগুলোর নামগুলো একটু বলো তো ইনকুমতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও অর্থাৎ তোমরা যে নিজেরা মর্যাদাশীল হতে চাচ্ছ সুতরাং তোমরা মর্যাদাশীল হতে পারবা এক শর্তে শর্ত হচ্ছে এই জিনিসগুলোর নাম তোমরা বর্ণনা করো ফেরাস্তারা কি বলল ক্বাল সুবহানক লা ইন্নাকা আনতাল আলিমুল বলতে সুবহানাক আপনি পবিত্র লা মালানা লানা ইল্লা মা আল্লামতানা আমাদের তো কোনো জ্ঞানই নাই আপনি যেগুলো আমাদেরকে শিক্ষা দেন এইগুলোই শুধু আমরা জানি এর বতীর বত আমরা কিছুই জানি না আল্লাহ অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরাউদের সামনে বললেন হে আদম আল্লাহ বললেন হে আদম আম হুম বিআসমাইহি এই জিনিসগুলোর প্রত্যেকটির নাম পৃথক পৃথক তুমি আম্মা হুম আস্মা ইহিম আদম আলাইহিস যখন একে একে সমস্ত জিনিসগুলোর নাম বলে দিলেন ক্বালা আলামাকুল লাকুম ইন্নী আলা গায়মাস সামাওতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবুদূনা ওয়া মা কুম তাক্তুমুন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সামনে যখন জিনিসগুলো পেশ করেন সমস্ত জিনিসগুলোর নাম একে একে বলে দিলেন এর মানে এই নয় আদম আলাইহিস সালাম গায়েব জানেন এর মানে কি এই যে আদম আলাইহিস গায়েব জানেন না আদম এই ইসলাম আগে আয়াতে আল্লাহ তালা কি বলেন ওয়াআল্লামা আল্লাহ তালাকে তাকে শিক্ষা দিয়ে দিয়েছেন শিক্ষার পরে তিনি বলতে পেরেছেন শিক্ষার পরে তিনি কি বলতে পেরেছেন এইখান থেকে আমরা একটা জিনিস অবশ্যই অবশ্যই শিক্ষা আমরা নেই এই শিক্ষা থেকে একটা শিক্ষা আমরা এটা নেই না জেনে অনুমানের উপর কোন ধাবনের উপর কোনো জিনিস বলা ঠিক নয় এই জন্য আপনি যদি কিছু বলতে চান যদি কিছু করতে চান অবশ্যই অবশ্যই ওই জিনিস সম্পর্কে আগে জ্ঞানার্জন করুন জ্ঞানার্জনের পরে আপনি বলুন কিন্তু আজকে আমাদের সমাজে বহু মানুষ আন্দাজি জানে না কিছুই না কোথ্যেকেই কি শুনছে না শুনছে একদম পুরা ভুয়া। তথ্য বিভিন্ন ধরনের মানুষের সামনে কি করে পেশ করে আর নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবে নিজেকে কি অনেক বড় জ্ঞানী ভাবে জ্ঞানের ভিতরে এই জন্য আল্লাহ তালের এই আয়াত থেকে আমরা বুঝি যে আগে আমরা শিখবো তারপর বলবো আগে কি করব আমরা শিখবো আর শিখতে হলে পড়ার বিকল্প নেই যে যত বেশি পড়বে সে তত বেশি জানবে সে তত বেশি শিখবে এই জন্য আমাদের এই আয়াত থেকে শিক্ষা হচ্ছে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে প্রচুর পরিমাণে কি করতে হবে পড়াশোনা করতে হবে আপনি যদি বিশ্বকেও জানতে চান প্রচুর পরিমাণে আপনাকে পড়াশোনা করতে হবে কোরআন হাদিস যদি জানতে চান প্রচুর পরিমাণে আপনি কোরআন হাদিসের তফসির থেকে শুরু করে বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থগুলো আপনাকে পড়তে হবে এছাড়া আপনি জানতে পারবেন না মাসালা যদি জানতে চান বিভিন্ন ফিকাহের কিতাব বিভিন্ন ফিকহের কিতাব মাসালার কিতাব ফতুয়ার কিতাব আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে তাহলে আপনি জানতে পারবেন তাহলে জানার জন্য মাধ্যম হচ্ছে কি করা পড়া শিক্ষা করা তো আল্লাহ আরব্বুল আয়ন যখন তিনি সব কিছুর নাম বলে দিলেন তাহলে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্বের প্রমাণ হয়ে গেলে যে তার মর্যাদা বেশি তখন আল্লাহ আরব্বুল আয়নামীর সাথে সাথে নির্দেশ দিলেন ওয়া ইনকুল নির্মাণ ইকাদিশ যুদুলিয়াদম ইল্লা আল্লাহ আল্লা সমস্ত ফেরেস্তাদেরকে বললেন হে ফেরেশতারা তোমরা সকলে মিলে আদমকে সাজদা করো আদমকে কি করা কর সকল তারা আল্লাহর নির্দেশের সাথে সাথে সম্মানের সাজদা করে দিলেন ইবলিস ইবলিস সে দাঁড়িয়ে রইল মূর্তির মতো সে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশের অমান্য করল ইবলিস দাঁড়িয়ে রয়েছে ইবলিস দাঁড়িয়ে রয়েছে তো দাঁড়ায় রইল কেন এর পরিপূর্ণ ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে সূরা আরাফে এর বিস্তারিত আলোচনা আল্লাহ তাআলা করেছেন আট নম্বর পারায় সূরা আরাফ সূরা আরাফের ১১ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা ্বাহিকভাবে অনেক বড় ২২ থেকে ২৩ নম্বর আয়াত পর্যন্ত এর বিস্তৃত আলোচনা করেছেন আল্লাহ তালা কি বলেন অলাকাদাখলা কোনা কুম থুমমাস আরনাকুব সুম্মাকুল নানিীলমালা ইকাতিস যুদুল আদাম ফাসাজাদু ইল্লা ইবেলিস। لم يكن من الساجدين الله رب العالمين আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি তুম্মা সওআরনাকুম অতবর যখন আমি আদমকে তোমাদের পিতা আদমকে যখন পরিপূর্ণ পূর্ণ আকৃতি দিয়ে যখন তার ভিতরে রূহ দিলাম জিনিসগুলোর নাম পর্যন্ত শিক্ষা দিলাম শিক্ষা দেওয়ার পরে সে জিনিসগুলোর নাম যখন একে একে বলে দিল আমি আল্লাহ আল্লাহনবুলায়ামিন সমস্ত ফেরেস্তাদেরকে বললাম তোমরা সবাই মিলে আদমকে সেজদা করো সমস্ত ইল্লা সে ইবলিস একমাত্র বাকি রইল মিনাসাজিদিন সে কারীদের অন্তর্ভুক্ত হলো না বলেন নাউদু বিল্লাহ এখন আসেন। যে আল্লাহ তালা সেজদা তো একমাত্র পাওয়ার উপযুক্ত কে আল্লাহ অন্য কাউকে সেজদা করা কুফুরি অথচ আল্লাহ আদমকে সেজদা করার জন্য বেরেস্তাদেরকে নির্দেশ দিচ্ছেন তো আল্লাহকে ছাড়া অন্যকে সেজদা করা কুফুরি এই কথাটা কে বলেছেন সিঁড়িকে এটা কে বলেছেন আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমাকে ছাড়া আর কাউকে সেজদা করবা না এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ কিন্তু আল্লাহ যদি কাউকে নির্দেশ দেন যে তুমি আমার তুমি কি করো অমুককে সেজদা করো তখন সেই আদেশ পালন করার মধ্যেই হচ্ছে বন্দিগি ওই আদেশ পালন করার ভিতরে হচ্ছে তাকুয়া ঠিক না ঠিক তো সমস্ত ফেরেশতাদেরকে বলেন সেজদা করো কে নির্দেশ দিচ্ছেন আল্লাহ ফেরেস্তারা সাথে সাথে সেজদাই পড়ে গেছে ইবলিস করে নাই আল্লাহ রব্বুল আলামিন ইবলিস কে জিজ্ঞাসা করেন কলামা মানাক আল্লাহ তাসজুদা ইন আমারতুক হে ইবলিস আমি যখন তোমাকে সাজদার নির্দেশ দিলাম কিসে তোমাকে আদমকে সেজদা করা থেকে বিরত রাখলো কলা আনা খায়রুম মিন সে বলতেছে আল্লাহ আমি তার থেকে উত্তম কই কিভাবে তুমি উত্তম হইলা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন সে শয়তান সাথে সাথে যুক্তি পেশ করলো আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন বলেন যে মাটি থেকে উত্তম এটাকে তোমাকে কে জানাইলো আল্লাহ কি কোথাও ঘোষণা দিছে ঘোষণা তো দেয় নাই তাহলে আগুন থেকে মাটি কিভাবে উত্তম হইলো অথবা মাটি থেকে আগুন কিভাবে এটা তো আল্লাহ তাহলে কোনো ঘোষণাই দেয় নাই সে নিজে নিজে ওই যে না জেনে না বুঝে অনুমান করে অনুমান কি আগুনের স্বভাব তো হচ্ছে উপরের দিকে ওঠা আর মাটির স্বভাব হচ্ছে নিচের দিকে নামা সুতরাং আমি তার থেকে উত্তম হইল সে এটাকে নিজের ভিতরে যুক্তি খাটিয়ে নিজে নিজেকে শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে চাইল কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হইল না আল্লাহর কাছে এটা কি হইল না পছন্দ হইল না আল্লাহ তাহলে কি বললেন হ লে ফা বিট আমার এই দরবার থেকে এখনি বের হয়ে যায় ফ্যামেয়া কোন ওলাকা আংতে থাকা বনা ফি আমার দরবারের থেকে তুমি অহংকার করবা এই দুঃসাহস তোমাকে কে দিয়েছে এখনি বের হয়ে যাও ফখরুজ ইন না কামিনা সগিরিন তুই হীন নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেলে দেখছেন নি অবস্থা আল্লাহ তালা এত কঠিন রাগ

আল্লাহ তাআলা বললেন যা তোকে একদম কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। তো আল্লাহ হায়াত তো আমাকে কিয়ামত পর্যন্ত দিয়েছেন আমি কি করব জানেন? ক্বালা ফা বিমা আগওয়াইতানি আল্লাহ আপনি যে আমাকে দরবার থেকে বের করে দিয়েছেন আপনি যে আমাকে পথভ্রষ্ট করেছেন আপনি যে আমাকে শাস্তি দিয়েছেন আল্লাহ আউযুন্নালহু সিরাতাল মুস্তাকিম আমি আপনার সহজ সরল হেদায়তের পথ পদের মাঝখানে আমি একদম হাঁটু গেড়ে বসে থাকব। আর মানুষদেরকে হেদায়তের রাস্তা থেকে দূরে সরিয়ে দিব বলেন নাউজুমিল্লা শুধু এতটুকুই নয় আল্লাহর কাছে সে চ্যালেঞ্জ করে এসেছে

হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর কাছে এই আবেদনও করেছে আল্লাহ আপনি আমাদেরকে তাদের শিরায় শিরায় রগে রগে ভিতরে ঢোকার আমাকে তোফিক দান করেন আল্লাহ বলেন তোকে সেটাও দিলাম আল্লাহ কি বলেন আমি তোকে সেটাও দিলাম আমি আল্লাহ তোকে সেই ক্ষমতাও দিলাম মানুষের শিরায় শিরায় রক্তের সাথে তুই মিছিমিছি মানুষকে প্রতারিত করতে পারবে সেই রক্ত দিলাম সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে আল্লাহ লা আযালু আগভিহিম আমি অবশ্য অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব করব করবই লা আযালু আগভিহিম হাত্তা দামাত আল্লাহুহুম ফি আজযাজিহিম যতদিন পর্যন্ত এদের দেহের ভিতরে প্রাণ আছে ততদিন পর্যন্ত এদেরকে আমি পথ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো আল্লাহ তালা বলেন আর আমিও যতদিন পর্যন্ত এদের দেহের প্রাণ আছে ততদিন পর্যন্ত এদেরকে মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো তুই পথভ্রষ্ট করতেই থাকবে সারা বছর তুই পথভ্রষ্ট করাবে একবার যদি আমার বান্দা আমার কাছে মনপুত ভাবে যদি কান্নাকাটি শুরু করে দেয় মাফ করে হাদি শরীফের মধ্যে আসছে যখন যায় তখন সে বাম ফিরে কাঁদতে থাকে আর বলতে থাকে আহ আক্ষেপ এই সেচদার কারণেই তো আমি আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছি এই এই সেচদার কারণেই তো আমি কে আমত পর্যন্ত লাঞ্ছিত হয়েছি এই সেচদার কারণেই তো আমি চিরজাহান নামি হয়েছি এজন্য শয়তানের সবচেয়ে বড় নিকৃষ্ট শয়তানের কাছে সবচেয়ে বড় আপনার তার কাছে ঘৃণিত বস্তু হচ্ছে সাজদা বলে নাউজুবিল্লাহ আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের জিনিস হচ্ছে সাজদা সুবহানাল্লাহ তো এই যে শয়তান আমাদের কাছ থেকে আল্লাহর কাছ থেকে এইভাবে যখন তাকে বের করে দেওয়া হয়েছে বের করে দেওয়ার পরে আল্লাহ তালার কাছে সে বলছে আল্লাহ আমি তো সব দিক দিয়ে আক্রমণ করবো বলে তা এদের অধিকাংশ কেই এদের অধিকাংশ কেই আপনি অকৃতজ্ঞ পাবেন আল্লাহ তালা বলেন ক লে হুজুমিন মাদ উ মাম্ ম্যাদ তুই আমার দরবার থেকে দিকৃত লাঞ্ছিত অপমানিত হয়ে বের হয়ে যায় আমলা আন্না অবশ্যই অবশ্যই আমি ভর্তি করব ভরব কি করব পরিপূর্ণ করব। কাদেরকে দিয়ে জাহান নামা জাহান নামকে কাদেরকে দিয়ে মিঙ্কুম আজমাইন যারা লামাং তাবি আঁকা যারা তোমার অনুসরণ করবে এবং তোমার অনুকরণ করবে তাদের এবং তোমাকে দিয়ে আমি জাহান নামকে পরিপূর্ণ করবেন নাউজবিল্লা এদিক দিয়ে শয়তান্তের দরবার থেকে বের করে দিছে আদম আলি ইসলামকে আল্লাহ তালা বলছে জান্নাতে যাও থাকো বসবাস করতে থাকো আদম আলাই ইসলাম জান্নাতে ঘোরাফেরা করে হম ভাল লাগে না একা একা কি করে ঘোরাফেরা করে কি হয় কি লাগে না ভালো লাগে না কিছুই ভালো লাগে না উনি শুই না শুইলে কেমন জানি মুসরাইতে থাকে তো আল্লাহ তালা বুঝতে পারলেন আর আল্লাহ তালার ঐতিহাসিক যে ইচ্ছা ওই কান্তিক ইচ্ছা মানবজাতি সৃষ্টির যে নিগুড় রহস্য সেটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা আদম আলি ইসলামের পাজর থেকে মা হাওয়া আলি ইসালামকে সৃষ্টি করলেন সুবাহান আদম আলি ইসলাম ঘুম থেকে উঠছেন ওইটা দেখেন এক মহিলা তার পাশে বসে সুন্দর রূপসী মা হাওয়া আলি হাসালাম জান্নাতি হুড়দের মতো সুন্দরী ছিলেন সুবাহান কারণ তার সৃষ্টি তো হয়েছে জান্নাতে তো হাওয়া আলি ইসলামকে দেখার পরে তিনি ধরতে চাইলেন কি করতে চাইলেন ধরতে চাইলেন আল্লাহ থামো আগে বিয়েশ হোক মোহর দাও আগে বিয়েশ হোক তারপরে বিবাহ সম্পর্ক জান্নাতেও হারাম ছিল আজকে দুনিয়াতে আমাদের কাছে হালাল হয়ে গেছে দুনিয়াতে কি হয়ে গেছে হালাল হয়ে গেছে কত ধরনের শয়তানের যে শয়তানিয়া আছে হ্যাঁ যদি সুযোগ পায় আজকে কিছু বলবো তো আল্লাহ আমিন দুজন দুজনকেই বললেন ওয়া ইয়া আদম আসকুন আনতা যাওজুকাল জান্নাত হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো ফাকুলা মিন হাইতু তুমা যেখান থেকে মন চায় সেদিকে যাও যেখান থেকে মন চায় সেখান থেকে খাও যা মন চায় তাই খাও ওয়ালা তাকারাবা হাদিহিস সাজারা ও যে বৃক্ষটা দেখতেছো ওই গাছের নিকটবর্তী হয়ো না যদি নিকটবর্তী হয়ে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে তোমরা জালেম শয়তানের মতো তোমরাও অবাধ্যতার শিকারে পরিণত হয়ে যাবে বলে নাউযু বিল্লাহ শয়তান তো আর ঘুমানোর লোক না সে চিন্তা করলো এদের দুইজনে আমি বাহিরে আসি আর ভিতরে শান্তিতে থাকবে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে থাকলো কি দিতে থাকলো কুমন্ত্রণা তার কুমন্ত্রণা উদ্দেশ্য কি লিউবদিয়ালাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা তাদের যে পরস্পরের লজ্জাস্থান একে অপর থেকে ঢাকা ছিল এই কাপড়কে খুলে একে অপরের সামনে লজ্জাস্থান দেখানোর জন্য সে প্রতারণা করা শুরু করে দিল। অর্থাৎ শয়তানের যে বাহিনী আছে শয়তানের যে মানুষকে ধোঁকা দেওয়ার অস্ত্র আছে এর মধ্যে একটা হচ্ছে নারী নারী সৌন্দর্য লজ্জাস্থানকে সে কি করবে উন্মুক্ত করে দিবে ধীরে ধীরে আমার আমাদের সমাজে এটা উন্মুক্ত হচ্ছে যতই দিন যাচ্ছে ততই কি হচ্ছে উন্মুক্ত হচ্ছে যতই দিন যাচ্ছে আমাদের মা বোনদের কাপড় থেকে শুরু করে সব কিছুই ধীরে ধীরে কি হচ্ছে টাইট পিট হচ্ছে শয়তানের ধোঁকা এটা আদম আনী ইসলাম এবং মা হাওয়া আনী ধোঁকা দেওয়ার জন্য এই তার কাপড় চোপড় খোলার জন্য তাদেরকে এই দুকা দিতে শুরু করলো কি দুকা দুকার প্রথম মাসর মার্চে মাসির দরদ বেশি প্রথম মাসর তার কি ওয়াকালমানহা কুম রাব্বুকুমা আন হাদিহি الشজার তুমি কি জানো তোমরা কি জানো নাকি যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছ থেকে আল্লাহ তারা দূরে থাকতে কেন বলছে জানো ও কি কারণ ইল্লা আন তাকুনা মালাকাই আও তাকুনা মিনাল খালিদিন কদ দুইটা কারণ যদি তোমরা এই গাছের কাছে যাও হয়তো তোমরা ফেরেশতা হয়ে যাইবা অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যাইবা আর আল্লাহ চায় না তোমরা চিরস্থায়ী জান্নাতি হও এইজন্য গাছের কাছে তিনি নিষেধ করেছে দেখছেন নি Marche মাশির দরদ বেশি কি বলে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুম আলা মিনান নাসিহীন সে কসম খাইতেছে আমি অবশ্যই অবশ্যই তোমাদের দুইজনের শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের দুইজনের আল্লাহর কসম করে বলছি দুইজনের আমি কি চাই ভালো চাই কল্যাণ চাই এটাকে বলা হয় মার কি মাসির দরদ বেশি আমাদের সমাজে এরকম বহুত মাসি আছে বহুত কি আছে মাসি আছে যারা বিভিন্ন পরিবারের সন্তানদেরকে পথভ্রষ্ট করে এবং ওই সন্তানদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন এমনভাবে দেখায় যে বাবার চেয়েও সে আপন বেশি আর আমাদের যুবক ভাইরা তাদেরকে বাবার চেয়েও আপন ভাবে বেশি এই জন্য পথভ্রষ্ট হয়ও বেশি এই জন্য পথভ্রষ্ট হয়ও বেশি তো এইভাবে বলতেছে আমি তো হচ্ছি তোমাদের জন্য কল্যাণকারী সুতরাং তোমরা আমার উপদেশ মেনে নাও ফাদাল্লাহুমা বিহুরুর পরিশেষে তারা দুইজন প্রতারণায় পড়েই গেছে আল্লাহর কসম খাইতেছে আল্লাহর কি খাইতেছে কসম খাইতেছে সুতরাং অবশ্যই সে আমাদের কি হিতাকাঙ্ক্ষী তাফসিরের গ্রন্থে এসেছে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে প্রস্তাব দিলে আদম আলাইহিস সালামকে উড়িয়ে দিলেন যে সাবধান কখনো এটা করা যাবে না আল্লাহ নিষেধ করেছে কিন্তু মা হাওয়া আলাইহিস সালামকে সে ফুলিয়ে কোনোভাবে ফুসিয়ে মেনে নিয়েছে আর আমাদের দেখবেন অনেক সময় বসদের কাছে কাজ না হইলে বসদের বিবিদের কাছে মানুষ যায় গিয়ে বলে ম্যাডাম আপনি যদি একটু বলে দেন তাহলেই হয়ে যায় কি বলেন আছে না ম্যাডামে যদি বলে দেয় তাহলেই হয়ে যায় সেই হিসাবে তো শৈতান ম্যাডামের কাছে গেছে ম্যাডাম রে বস করছে ম্যাডামকে বস করে আম্মাজান হাওয়া আলাইহাসালামকে বস করার পরে এখন আদম আলাইহাসালাম বস তিনিও কি হয়ে গেছেন ফেসে গেছেন ফেসে গিয়ে ফালাম্মাদা কাশাজারা তারা যখন এই ফলের এই গাছের ফল যখন তারা আস্বাদন করলেন আল্লাহ একবার বাদতলাহুমা সাউ আ তুহুমা সাথে সাথে জান্নাদী উশাস বুলু খসে পড়ে গেছে উভয় উলঙ্গ হয়ে গেছেন ওকপিক সিফা নি আলে হিমা মিউ ওয়ারকিল জান্নাত জান্নাতের গাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে তারা লজ্জাস্তান ডাকতে শুরু করে ওয়ানাদা হুমা রব্বুহুমা আলেম আনহা কুমা আং তিলকুমা শেজার আল্লাহ তালা বললেন হে আদম এবং হে হাওয়া আমি তোমাদের উভয়কে কি নিষেধ করি নাই এই গাছের আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয় শৈতান তোমাদের চিরশত্রু এটাকে আমি তোমাকে বলি নাই আদম আলিক একটা নিষেদের অমান্য করেছেন গাছের কাছে নিষেধ ছিল তিনি গাছের কাছে যান গিয়েছেন ফল খেয়েছেন শয়তান শেজ্জার নিষেধ আদেশ ছিল আদেশ সে লঙ্ঘন করে একটা আদেশ থেকে কি করেছে লঙ্ঘন করেছে এখন দেখেন দুইজনের মধ্যে পার্থক্য কি যখনই তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি কি বললেন ক্বালা রাব্বানা যালমনা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. شو قالا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا

দয়া যদি না করো লেনা কুন আন্না খাসিরিন শয়তানের মতো আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরাও ধ্বংস হয়ে যাব আল্লাহ তাআলা বলেন যা ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ শয়তানও যদি বলতো তাহলে শয়তান কি আল্লাহ maaf করে দিতেন কিন্তু শয়তান সেটা কোনোদিন বলবে না মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের সাথে একবার শয়তানের সাক্ষাৎ হয়েছে বলতেছে ভাই শয়তান তোর যে অবস্থা

তাকে যেন আপনি হ্যাঁ আপনার কাছে যেন আমি মাফ চাই হ্যাঁ আপনার জন্য যেন তার জন্য আমি সুপারিশ করি এই জন্য সে আপনার কাছে হ্যাঁ সে চায় যে আপনি তাকে মাফ করে দেন আর আমি যেন তার ব্যাপারে আপনার কাছে সুপারিশ করি এটা সে চাচ্ছে কি করলে তাকে আপনি মাফ করবেন এই রাস্তাটাও বলে দিতেন তো আল্লাহ তালা বলছেন আদম আলী ইসলামের কবরের উপর বিষয়ে যদি একটা সেজদা দেয় তাহলে আমি তাকে মাফ করে দিব পরিমুদ্দে রাস্তায় সাক্ষাৎ শয়তানের সাথে ভাই আল্লাহ কি কইছে কা আল্লাহ তো বলছে তুমি যদি বাবা আদম আলাইহিস সালামের কবরের উপরে গিয়ে একটা সেজদা দাও আল্লাহ তোমাকে maaf করে দিবে সাথে সাথেই সে রাগে ফুঁসে বলতেছে যে আদম জন্য আমি এত কিছু হয়েছে সেই আদমকে আমি আর সেজদা করব নাকি সে আদমকে আর কোনদিন কি করব না সেজদা করব না যাই হোক তো শয়তান যদি আল্লাহ তাআলার কাছে নিজের নতি স্বীকার করে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ তারা তাকে মাফ করে দিতেন সুবাহান আল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন বাবা আদম এবং মা হাওয়া আলাই কি কিরে দিয়েছেন মাফ করে দিয়েছেন এই মাফ কেন করেছেন তারা ভুল স্বীকার করেছে ভুল হলে ভুল স্বীকার করা এটা আদমের স্বভাব এটাই মানুষের স্বভাব আর ভুল হলে ভুলকে স্বীকার না করা এটা হচ্ছে শয়তানের স্বভাব এটা হচ্ছে কি শয়তানের স্বভাব ভুলটাকে বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করানো এটা হচ্ছে কি শয়তানের স্বভাব তো সন্মায়িত হাজিরিত যে শয়তান সম্পর্কে আমরা এত কিছু জানছি এই শয়তানের পরিচয় তো আমাদের একটু জানা দরকার এই শয়তানের সময় শেষ কয় মিনিট আছে না শেষ আজকে যদি বৃষ্টি হচ্ছে একটু পাঁচ দশ মিনিট একটু এ করি শয়তানের পরিচয় কি শয়তানের নাম হচ্ছে আজাজিল এর উপনাম হচ্ছে আবু কারদুস উপনাম কি আবু কারদুস মধ্যে শয়তান এটি এক বচন শব্দ এই শয়তান শব্দটি কোরআনের মধ্যে প্রায় তেষট্টির জায়গায় এসেছে বহু বচনে তিন এই শব্দটি কোরআনের মধ্যে আঠারো বার এসেছে এই শয়তানের উল্লেখযোগ্য নয়টি সন্তান আছে কয়টা সন্তান আছে নয়টা সন্তান আল্লামা ইবনে হাজর আসকালানি রহমতুল্লাহ আলাই তার লিখিত গ্রন্থ আল মুনাব্বিহাদ গ্রন্থের একানব্বই পৃষ্ঠায় নয়টি সন্তানের নাম এবং তাদের কাজ উল্লেখ করেছেন অনেক সন্তান আছে তার তার কি আছে অনেক সন্তান আছে আমরা জিন জাতির ইতিহাসে আলোচনা করেছি মানুষ হয় একটা ওরা হয় কয়টা নয়টা ওরা হয় কয়টা নয়টা গোটা পৃথিবীতে দশ ভাগের এক ভাগ হচ্ছে মানুষ নয় ভাগে হচ্ছে জিন শয়তান জিন এবং কি শয়তান সেই হিসেবে এর অনেক সন্তান আছে এর মধ্যে নয়টি সন্তান উল্লেখযোগ্য প্রথম যে শয়তান এর নাম হচ্ছে জালিতুন প্রথম যে তার সন্তান এর নাম হচ্ছে জালিতুন এই জালিতুন সে হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করে কি নিয়ন্ত্রণ করে বাজার নিয়ন্ত্রণ করে বাজারে এসে পতাকা গেড়ে বসে মানুষকে বিভিন্ন ধরনের অপকর্ম করে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসিন এই ওয়াসিন যে সন্তানটা আছে এই ওয়াসিনের কাজ হচ্ছে মানুষকে অকস্মাত হঠাৎ বিপদের সম্মুখে ফেলে দেওয়া হঠাৎ করে বিপদের সম্মুখে মানুষ পড়ে যায় হ্যাঁ এটা হচ্ছে ওয়াসিন নামক শয়তান করে চার নম্বর তিন নম্বর হচ্ছে লাকুস এই লাকুস হচ্ছে যত বিধর্মী আছে। অগ্নি পূজক মূর্তি পূজক ভূত পূজক গাছ পূজক সাপ পূজক হ্যাঁ সূর্য পূজক চন্দ্র পূজক যত পূজারি আছে সমস্ত পূজারির সাথে এই লাকুস এরা থাকে লাকুস থাকে আর লাকুসের যারা সৈন্যবাহিনী আছে এরা থাকে চার হচ্ছে আওয়ান আওয়ান যে শয়তান এই আওয়ান শৈতান তাকে শাসক গোষ্ঠীর সাথে কাদের সাথে শাসক যারা শাসক আছে তাদের সাথে এই আওয়ান থাকে আর শাসকদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম তারা করায় পাঁচ হচ্ছে হাফ হাফ পাঁচ কি হাফ হাফ এই হাফ হাফ হচ্ছে মদ্যপ নেশাখুর ইয়াবাখুর গাজাখুর বিভিন্ন খুরদের সাথে থাকে যারা নেশা আর কি বিভিন্ন নেশা খুরদের নেশা করার পরে দেখবেন ইয়াবা যারা খায় ইয়াবা খাওয়ার পরে সে মনে করে আমি তো এই দেশের রাজা আমি কি এই দেশের প্রধানমন্ত্রী আমার সে বড় আর কে আছে এই যে ধরনের ফিলিংস তার ভিতরে তৈরি করা এগুলো হচ্ছে এই হাফ হাফ নামক শয়তানের কাজ ছয় হচ্ছে জুররাহ এই জুররা যে আছে এই জুররা গোটা পৃথিবীতে কোথায় কোথায় গান হয় মানুষকে গান শোনানো মানুষকে গান বাদ্যের প্রতি আকৃষ্ট করা দেখবেন অনেক সময় আপনাদের হয় অনেকেরই হয় অনেক সময় দেখবেন যে আমরা বলি তো আমি তো গান শুনি না কিন্তু গান শোনার পরে অনেকের ভিতরে তার শরীরের ভিতরে এক ধরনের প্রকম্পন আসে আসে কি না শরীর নাচে তারপরে তার ভিতরে এক ধরনের কি আসে একটা তরঙ্গ সৃষ্টি হয় এই তরঙ্গ সৃষ্টি এই যে শয়তান আছে এই শয়তানে এই তরঙ্গ সৃষ্টিগুলো করায় সাত নম্বর হচ্ছে মুসাব্বিত মুসাব্বিতের কাজ হচ্ছে সে মানুষকে দিয়ে বাজে কথা বলায় সর্বত্র সে কি করে ভুয়া সংবাদ ছড়ায় ভুয়া সংবাদ ছড়ায় আর আমাদের সমাজের একটা অবস্থা বর্তমানে এটা হয়েছে যদি কোনো ব্যক্তি সম্পর্কে কোনো ভুয়া সংবাদ শোনে তাহলে মোটামুটি আর যাচাই বাছাই নাই এই ব্যক্তিটা কি কাজ করছে না না করছে এটার কোনো যাচাই বাছাই নাই বাস এটাকে সে আরেকজনের কাছে গিয়ে বলতেছে সম্মানী মানুষদেরকে অসম্মানিত করার বর্তমান সমাজের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভুয়া সংবাদ এক ব্যক্তি সম্পর্কে যদি বলা হয় যে অমুক ব্যক্তি তো এটা করছে এইখানে যদি আমি মাইকের মধ্যে বলি এইখানে যদি পাঁচ হাজার মানুষ থাকে এর মধ্যে পাঁচ হাজার নয় নব্বই জনে এটা ছড়াবে দশজন হয়তো চিন্তা করবে যে আসলে সংবাদটা সত্য না মিথ্যা এটা আগে যাচাই করে। আজকে যদি ইমাম সাহেবের সম্পর্কে কোনো কথা ছড়ায় ইমাম সাহেব তো ব্যবসায়ী কি ইমাম সাহেব অথবা ইমাম সাহেব তো এই বাস লাগালাগি শুরু হয়ে গেছে অমুক দোকানে অমুক চায়ের স্টলে ইমাম সাহেব তো এটা করছে কিন্তু কোনো দিন এটা তারা কখনো তাহকিক করে নাই কোনো দিন তারা এটা যাচাই বাছাই করে নেই যে আসলে ইমাম সাহেব করছে কিনা ভুয়া সংবাদের মাধ্যমে সম্মানিত মানুষকে এই মুসাবিত নামক শয়তান এবং শয়তানের অনুসারী মানুষেরা মানুষের সম্মানকে ক্ষুণ্ণ করে আর যারা মানুষের সম্মানকে ক্ষুণ্ণ করবে এটা ইবাদ ওই ব্যক্তি যতদিন মাফ না করবে ততদিন পর্যন্ত আল্লাহ আপনাদেরকে মাফ করবে না আল্লাহ আমাকে মাফ করবে না এই জন্য ভুয়া সংবাদ ছড়ানো মানুষের নামে অপবাদ দেওয়া এটা জঘন্যতর অপরাধ এটা হচ্ছে মুসাব্বিত নামক শয়তান এবং তার অনুসারীরা করে থাকে আট হচ্ছে দাসিম দাসিম নামক শয়তান আছে এই দাসিম নামক শয়তান মানুষের ঘরে থাকে মানুষ যখন একটা ভালো কাজের ইচ্ছা করে তাকে এই ভালো কাজ থেকে সরিয়ে খারাপ কাজ করায় দেখবেন অনেক সময় আপনি কোরআন শরীফ নিয়ে বসছেন আপনার বিবি আইসা টেলিভিশন চালু করে দিচ্ছে আপনি বিবি আয়সা করছে কি টেলিভিশন চালু করে দিচ্ছে অথবা আপনি কোরআন শরীফ নিয়ে বসছেন একটা ইসলামিক বই নিয়ে আপনি বসছেন পড়ার জন্য আপনার বিবি অথবা সন্তান এসে ডিস্টার্ব করা শুরু করে দিচ্ছে এই শয়তান এদেরকে দিয়ে ডিস্টার্ব করায় যেন আপনি খারাপ ভালো কাজ না করে খারাপ কাজ করতে পারেন নয় হচ্ছে ওয়ালহান এই ওয়ালহান নামক শয়তান এ খুব দুরহ এবং খুব দুরবি সুন্দর এবং খুব চালাক এই ওয়ালহান মানুষের অজুর মধ্যে ধোকা দেয় এই ওয়ালাহান মানুষকে নামাজের মধ্যে ধোঁকা দেয় যত আমল আছে আমলের মধ্যে সে ধোঁকা দেয় অজুর মধ্যে কি ধোঁকা দেয় অজুর মধ্যে সর্বপ্রথম ধোকা দেয় অজুর পানি ছাইরা বস অপচয় হইতেছে সে মিসক করতাছে আলাপ করতেছে আর অজু করতেছে ট্যাপ চলতেছে পানি চলতেছে সর্বপ্রথম সে পানির অপচয় করে তাকে ধোঁকা দেওয়া শুরু করে দিচ্ছে দ্বিতীয় নম্বর আলাপ যখন করতেছে বাম হাত কি ধুইছি কি ধুইছি না ডান হাত ধৈসি কি ধৈসি না মাথা কি মাসা করছি কি করছি না হ্যাঁ পা ধৈসি কি ধুইছি না এই ধরনের কি কর সন্দিহান সে সৃষ্টি করে দেয় অনেক মানুষ আছে ওয়াসওয়াসার রোগী অনেক মানুষ আছে কি ওয়াসওয়াসার রোগী ওযু একবার করছে ওযু একবার করে আচ্ছা তার মানে হইছে না মনে হয় আবার সে ওযু করে গুসুল একবার করছে আবার সে কি করে না এদিক দিয়ে মনে ছিটা পড়ছে আবার সে গুসুল করতেছে আবার মনে না না এদিক দিয়ে মনে ছিটা পড়ছে আবার সে গুসুল করতেছে এইগুলো হচ্ছে ওয়াসওয়াসা রুবি নামাজের মধ্যে দাঁড়ায়ছে দেখবেন নামাজের মধ্যে শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয় নামাজের মধ্যে এমন এমন সব কথা আপনাকে মনে করাবে নামাজের বাইরে যেগুলো কোনোদিন মনেও হয় না কি বলেন নামাজের বাইরে মনে হয় না কোনোদিন আপনি আমাদের আইছেন ই ক্লাস টেনে যে আমার বন্ধু আরিফ আসিন হে কই আছে অত জহের কথা কোনদিন সে মনেও হয় না কিন্তু আজকে মনে হয়ে গেছে তাও নামাজের ভিতরে এই জন্য নামাজের ভিতরে ওয়ালহান অজুর ভিতরে বিভিন্ন আমলের ভিতরে ওয়ালহান নামক শয়তান কি করে আপনার ওয়াসওয়াসা দেয় শয়তান কোথায় বসে শয়তানের সিংহাসন আছে হাদিস শরীফের মধ্যে আসছে শয়তান ভূমধ্য সাগরের মাঝখানে সিংহাসন গেড়ে বসেছে সেখানে তার সিংহাসন আছে চেয়ার আছে সে চেয়ারের মধ্যে বসছে চার চতুর্শে সাপ আছে এইখান থেকে সে জমিনের মধ্যে কি করে বাহিনী প্রেরণ করে বাহিনী প্রেরণ করার পরে প্রত্যেকদিন দিন কারগুজারি শুনে শয়তান আসে এসে একজনে বলে হ্যাঁ হুজুর আজকে তো আমি এক কাজ করছি কি করছো তুমি আমি তো অমুক ব্যক্তির মাঝে তার স্ত্রী এবং বিবির মাঝে কি করে দিয়েছি ঝগড়াদের সৃষ্টি করে দিয়ে স্বামী তাকে তিন তালাক দিয়ে দিচ্ছে স্বামী কি করছে তিন তালাক দিয়ে দিয়েছে বাস শয়তান বলে নাম আনতা তুমি খুব কতই না উত্তম কাজ করেছো আজকে আমাদের সমাজে তালাক তো এটা কি হয়ে গেছে পান্তাবাদের মতো হয়ে গেছে শামির পুনরকম রাগ উঠলে হইছে তোরে তালাক তোর মারে তালাক তোর 14 গুষ্টিকে তালাক আয়েশা বলে হুজুর আমি তো রাগে দিছি তালাক কি দিছি আরে ভাই খুশিতে আনন্দে চিত্তে আজ পর্যন্ত ইতিহাসে কে কোন দিন তালাক দিয়েছে তার বিবিকে দিছে নাকি আজ পর্যন্ত কেউ তালাক এমন এক জিনিস কোনো ব্যক্তি যদি এক সপ্তাহে তিন তালাক দেখ এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফেতনা বাজার চলতেছে আপনারা সঠিকটা জেনে রাখেন ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির মতে কোন ব্যক্তি যদি তার বিবিকে এক শব্দে যে আমি তোমাকে তিন তালাক দিলাম অথবা তিন শব্দে তোমাকে এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম একসাথে বলুক তিন শব্দে বলুক তিন শব্দে বলক অথবা একসাথে তিন তালাক দেখ সে তালাকে মোহাল্লাজা হয়ে গেছে এই বিবি তার জন্য চির দিনের জন্য হারাম হয়ে গেছে এই বিবি যেমন অন্য একটা মহিলাও তার কাছে তেমন এই বিবির দিকে সে তাকাবে চোখের গুণা হবে এই বিবিকে সে স্পর্শ করবে হাতের জিনার গুণা হবে এই বিবির সাথে সে রাত্রি যাপন করবে তার জিনার গুণা হইতে থাকবে এই বিবি থেকে এরপরে যত সন্তান হবে সব জারত সন্তান হবে সব কি হবে যারা সন্তান হবে এখন বলতে পারেন হুজুর তাহলে এটার সমাধান কি ইসলামে একটা সমাধান দিয়েছে সেটা হচ্ছে এই মহিলার তিন ইদতের পরে তিনবার তার মিন্স হবে পিরিয়ড হবে পবিত্র হবে যে চতুর্থ পবিত্রের সময় সে আরেকটা পুরুষকে বিনা শর্তে এরকম শর্ত নয় যে আমাকে কিছুদিন পরে তালাক দিয়ে দিয়েন এরকম কোনো শর্তে নয় বিনা শর্তে আরেকজন পুরুষকে বিবাহ করবে ওই পুরুষ যেদিন মন চায় ওই পুরুষ যদি জীবনে কোনোদিন তালাক দেয় তাহলে ওই মহিলা আবার তার তিন ইদত পুরা করার পরে এই পুরুষের কাছে অর্থাৎ আগের স্বামীর কাছে নতুন করে বিবাহ বসতে পারবে এছাড়া ইসলামে আর কোনো সমাধান নাই যারা টাকা পয়সা নিয়া বিভিন্ন আপনার বিভিন্ন মতদর্শে হইয়া অনেকে ইউটিউবে বিভিন্ন জায়গায় বলে একসাথে তিন তালাক দিলে তালাক হয় না না হুজুবিল্লাহ এরা মানুষকে গুমরাহ করছে মানুষকে পথভ্রষ্ট করছে এই জন্য আমাদের সাবধান থাকতে হবে আমাদের ইমানকে বিধ্বংস করার জন্য আমার মতো লেবাসদারি বহু মানুষ ইহুদি খ্রিস্টানরা সেট করে রাখছে বহু মানুষকে সেট করে রাখছে মনে করবেন যে হ্যাঁ অনেক বড় কিছু একটা হ্যাঁ কিন্তু আসলে তার মিশন হচ্ছে মানুষের ইমান আমলকে ধ্বংস করা যাই হোক তাহলে ওই তার আপনার সিংহাসন গেড়ে সমুদ্রের মধ্যে বসে সে গোটা পৃথিবীতে কি করে প্রতারণা করতে থাকে আমাদের সমাজে খারাপ কাজে প্রতারণা তো বহুভাবেই দেয় কিন্তু ভালো শয়তান নেক কাজেও মানুষকে কি করে ধোকা দেয় একটা মানুষকে আপনাকে আমাকে সর্বপ্রথম এসে বলবে না তুমি মূর্তি পূজা করো এটা বলবে না এটা জানে যখনই আপনি এটা বলবেন সাথে সাথে শয়তান তুই আমাকে বলতেছি মূর্তি পূজা করতে এটা সে বলবে না সর্বপ্রথম আপনার কাজে নেক সুরতে আসবে কি সুরতে নেক সুরতে আপনি যে আমলগুলো করতেছেন এই আমলগুলো করার ক্ষেত্রে সে আপনাকে যেগুলো নফল এইগুলো ধীরে ধীরে ফরজের উপর প্রাধান্য দেওয়া শুরু করবে নফল এবং সুন্নাত কি কি করবে ফরজের উপর প্রাধান্য দেওয়া শুরু করবে দেখবেন আমাদের সমাজে এক ধরনের লোক আছে আমি কাউকে কটাক করে করে কোনো কিছু বলতেছে না কুরআন তেলাওয়াতের চেয়ে জিকিরকে বেশি কি করে গুরুত্ব দেয় অন্যান্য জিকিরকে না আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কুরআন হাদিস কুরআন তেলাওয়াত হচ্ছে সর্বো শ্রেষ্ঠ সর্বোত্তম এখন এর মানে কি অন্যান্য জিকির করা যাবে না না করা যাবে আমাদের যারা আহলে হক পি সাহেবরা আছেন তারা সকাল সন্ধ্যা তিন তাসবি ছয় তাসবি বারো তাসবি আঠেরো চারবি ছত্রিশ তসবির জিকির তারা দিয়ে থাকেন এগুলো তো আমরা করবই পাশাপাশি অন্যান্য সময় আমরা বেশি বেশি কোরআন তালাওয়াত করার চেষ্টা করি আরেকটা জিনিস ঢুকাতে এইভাবে দেখবেন যে আপনি ইউটিউবে একটা বয়ান শুনতেছেন এই বয়ানের মধ্যে এত মজা লাগতেছে কোরআন তালাতের মধ্যে এত মজা লাগতেছে এই দিক দিয়ে জামাত চলে যাইতেছে আপনার খবরটি নামাজের জামাত চলে যাচ্ছে নামাজের সময় চলে যাচ্ছে আপনার খালি মজাই লাগতেছে ওয়াস শুনতে শুনতে ওয়াজ শোনা নবল জামাতে শরিক হওয়া কি ছিল ওয়াজিব ছিল দেখছেন নি এইভাবে আপনাকে ধোঁকা দিচ্ছে যুবক ভাই যারা আছে তাদের যারা নামাজ তামাজ পড়ে বাকি যারা আছে তারা তো ভিন্ন যারা নামাজ পড়ে এদেরকে কোনো নারীর প্রতি আকৃষ্ট করে দেয় ভার্চুয়াল জগতে ভার্চুয়াল জগতে আকৃষ্ট করে দেয় কিভাবে একটু মেসেজিং করে চেহারা তো দেখা যাচ্ছে না একটু মেসেজই তো করলাম ধীরে ধীরে করে কি কো তোমরা ভাই বোন হিসাবে দিনী ভাই বোন হিসাবে তো কথা বলতে পারো কি করতে পারো দিনী ভাই বোন হিসাবে কো দ্বারা দিনী ভাই বোন হয় দিনী ভাই বোন সেও চিন্তা করে হ্যাঁ আমি তো ভালো কথাই বলতেছি তা আমার কারণে যদি একটা মেয়ে নামাজি হয়ে যায় আমার কারণে যদি একটা মেয়ে পর্দাশীল হয়ে যায় আমার কারণে যদি একটা মেয়ে দিনদার হয়ে যায় তাহলে তো ভালোই হয় এই যে ফরহেজগার যুবকদেরকে ধোঁকা দেওয়া শুরু করছে দেখবেন ফরেহেজগার দাড়িওয়ালা যুবকদেরকে নেকাপ পরিহিতা এবং বুরকাওয়ালা মেয়েদের প্রতি আকৃষ্ট বেশি করে আবার বুরকাওয়ালা মেয়েদেরকে আপনার এরকম দাড়িওয়ালা হুজুর টাইপের ছেলেদের প্রতি আকৃষ্ট বেশি করে আজকে আমাদের যুব সমাজের অবস্থা হচ্ছে এমন নামাজ পড়ে রোজা রাখে সমস্ত আমল করে কিন্তু তারও না তারও খুঁজলে এক দুইটা গার্লফ্রেন্ড পাওয়া যাবে সে অগুচরে হ্যাঁ লুকিয়ে বিভিন্নভাবে সে চ্যাট করতেছে নাউজ হিমিন এটা হচ্ছে শয়তানের ঢোকা এটা কি হচ্ছে কি ভাই শয়তানের ধোঁকা স্কুলের ছেলেমেয়েরা পরস্পর ক্লাসমেট কামরত তো ভাই বোনের মতোই কিসের মতো বা তো ভাই বোনের মধ্যেই সুতরাং একদিনের সাথে আর একদিন পর্দাও করে না হাসি মজাক তামাশা যা আছে সব কিছু করে এটাও শয়তানের কি আরেক ধরনের ধোঁকা এরকম বহু ধোঁকা আবার অনেকে আছে অনেক যুবকরা আছে তারা বলে যে হুজুর আমি তো বিয়ের উদ্দেশ্যে প্রেম করছি কিসের উদ্দেশ্যে বিয়ের উদ্দেশ্যে আবার অনেকে বলে প্রেম তো স্বর্গ থেকে আসে প্রেম তো থেকে আসে স্বর্গ থেকে আসে প্রেম তো পবিত্র হ্যাঁ প্রেম তো পবিত্র তুমি তোমার মার সাথে প্রেম করো তুমি তোমার বাবার সাথে প্রেম করো তুমি তোমার সন্তানের সাথে ভাইদের সাথে বন্ধুদের সাথে প্রেম করো আরেক মহিলার সাথে প্রেম করা তোমার জন্য বৈধ নয় এটা পবিত্র নয় এটা অপবিত্র এটা কি ভাই অপবিত্র অপবিত্র পবিত্র জিনিসকে যখন অপাত্রে রাখা হয় সেটা হয়ে যায় প্রস্তাবের পাত্রে যদি আপনি মধু বা ঘি রাখেন দুধ রাখেন সেটা কি পবিত্র থাকবে না অপবিত্র হয়ে যাবে ভালোবাসা পবিত্র জিনিস আল্লাহর পক্ষ থেকে স্বর্গ থেকে যাই কিছু বলেন আমি আপনাদের সব যুক্তি মেনে নিলাম কিন্তু সেটা ক্ষেত্রে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে আমাদের যারা বয়স্ক মানুষ দ্বারা আছি আমাদের স্বভাব হচ্ছে স্বভাব নিজের বিবির প্রতি কোনো ধরনের আকর্ষণ নাই শয়তান অন্য একটা কালো মহিলার প্রতিও তার চোখের ভিতরে এমন আকর্ষণ সৃষ্টি করে যায় ঘরে নিজের সুন্দরী বউয়ের প্রতি তার কোনো আকর্ষণ কালো মহিলার প্রতি তার আকর্ষণের শেষ নাই কি অবাস্তব কথা বলতেছি না বাস্তব এগুলো বাস্তব অবাস্তব একটি কথাও বলতেছি না সব বাস্তব বয়স্ক পুরুষদেরকে অন্য নারীদের প্রতি আকৃষ্ট করে দেওয়া আজকে আমাদের সমাজে আছে না নাই এইখানে কয়জন বলতে পারবেন বুক পুলে যে হুজুর আমি আজ পর্যন্ত আমার দেখি নাই পাওয়া যাবে পাওয়া যাবে না বেআই বেআইনে যে কত দরের রসিকতা চলে এর কোনো হিসাব কিতাব নাই কয়জন মানুষ বলতে পারবেন যে হুজুর আমি আজ পর্যন্ত আমার শালিকে দেখি নাই আমরা বলতে পারবো ইনশাআল্লাহ কিন্তু কয়জন বলতে পারবে শালিকে দেখেন নাই শালি তো ছোট বোনের মতোই হাদিস শরীফে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনি হাম অর্থাৎ দেবরের ব্যাপারে আপনার রাই কি আল্লাহ নবী বলেন আল হামু আল মাউতু দেবর হচ্ছে মৃত্যু তুল্য দেবর হচ্ছে কি তুল্য মৃত্যু তুল্য কারণ দেবর রাই বিভিন্ন ধরনের ভাবিদের কাছ থেকে সুযোগ গ্রহণ করে কারণ দেবর আর ভাবির ভিতরে যদি কোনো কুসম্পর্ক সৃষ্টি হয় এটা তার পরিবারের কেউ বুঝতে পারবে না কারণ ভাবির কাছে সবসময় থাকে। আর ভাবিও তাকে ছোট ভাইয়ের মতো দেখে দেবর হচ্ছে ছোট ভাইয়ের মতো হ্যাঁ দেবর আপনার ছোট ভাইয়ের মতো এটা পর্দার আড়াল থেকে পর্দার আড়াল থেকে সামনাসামনি এসে নয় আপনি আপনার স্বামীর ছোট ভাইকে আপনি নিজের ছোট ভাইয়ের মতো দেখেন আলহামদুলিল্লাহ এটা আপনার উদারতা উদার মন মানসিকতা কিন্তু শরীয়তের গণ্ডির ভিতরে থেকে আপনি আপনার শালিকে নিজের ছোট বোনের মতো দেখেন আলহামদুলিল্লাহ এটা আপনার উদারতা তবে কথা হচ্ছে অবশ্যই অবশ্যই এই উদারতা আপনাকে প্রকাশ করতে হবে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে এই ভাই শয়তান যে আমাদেরকে কত ভাবে ধোকা দেয় কত ভাবে ধোকা দেয় হিসাব কিতাব ছাড়া